নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় মান্দা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং মাস্ক বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মঞ্জুরুল আলমের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ খলিলুর রহমান, নির্বাহী সদস্য ডক্টর তারিকুল ইসলাম প্রান্তর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।